নমস্কার বন্ধুরা আজকে যদি আমরা নিফটি ফিফটিকে দেখি নিফটি ফিফটিতে একটা বিশাল বড় কারেকশন তৈরি হয়েছে এবং এই কারেকশনটার কারণ কি না অল টাইম হায়ের কাছাকাছি থেকে সে আবার আজকে কিন্তু একটা বেশ ভালো রকম কারেকশন দিয়েছে এবং কারেকশনটা কিন্তু খুব একটা ছোট মোটো না একশো বাহাত্তর পয়েন্টের কারেকশন এবং যেই জায়গাতে এসে সে সাপোর্টটা নিয়েছে সেটাও খুবই ক্রুশিয়াল জায়গা ছিল ওকে তো চারশো চুয়াল্লিশের উপরেই এখন ট্রেড করছে দেখা যাক পরের দিন শুক্রবার মানে সোমবারে আমাদের কি কি হতে পারে এখন আজকে আমরা কথা বলবো ব্যাংক নিফটি নিয়ে ব্যাংক নিফটিতে কি ঘটেছে ব্যাংক নিফটিতে দেখুন আজকে যদি আমি ট্রেডিং বলি সকালে আমরা একটু সি সাইডে ছিলাম সি সাইডে এই জায়গাতে মাত্র খুব ছোট কোয়ান্টিটি প্রফিট বুক করি মনে হচ্ছে তিরিশ পয়েন্টের তিরিশ বা বাইশ পয়েন্টের কাছাকাছি এখন তারপর থেকে আজকে কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে মার্কেট আজকে অতটা বেশি পড়তে নাও পারে কারণ কোথাও গিয়ে মনে হচ্ছিলো কালকের যে সিনারিও সেটা কালকে হয়তোবা আফ সাইডে যাওয়ার সম্ভাবনা আছে তো তারপরে যাই হোক আমি আর সেইভাবে পি সাইডের দিকে ট্রেড করে এবং এই অবধি আসি এবং আমি টার্গেট রেখেছিলাম যদি এইটার ব্রেকডাউন দেয় তারপরে করব তারপরে আমি মার্কেটে সেটা অফ করে দিই এবং তারপরে দেখি হঠাৎ করে এইটা এত বড় একটা মানে চলে আসে তারপরে সেখানে পি সাইডে নেওয়ার কোনো মানেই হয় না এবং যখন আমি মার্কেটে এই টাইমটা দেখি ফোনে কারণ দেখুন সারাদিন যেহেতু মার্কেট খুলে খোলা থাকে না আমাদের সকালে আজকে ক্লাসও শেষ করে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি ফ্রাইডের দিন কিন্তু ফ্রাইডের দিন এত বড়ো র্যালি আমি ভেবেছিলাম একটা সকাল সকালই হবে এখন ভাবনা অনুযায়ী তো আপনার অনুযায়ী মার্কেটের কাজ হবে না মার্কেট মার্কেটের মতো কাজ করবে তো সেই জায়গাতে যারা এই জায়গাতেও নিয়েছেন তাদের পক্ষে একটা বিশাল বড়ো র্যালি আপনারা পেয়েছেন তো যাই হোক আমার ওই জায়গাতে হয়নি আমি এই ট্রেডটা টোটালি মিস করি এবার যেখানে আসে এখানে একটা আমরা সি পজিশনে যাই এবং সেই পজিশনে আপনাদের সাথে আমি শেয়ারও করি যে সেই পজিশানে কি ঘটে আমরা যেখানে পি পজিশন নিয়েছিলাম আমার খুব মনে হচ্ছে এই জোনটা থেকে যদি দেখি তো বারোটা তিপান্ন থেকে আমরা যদি দেখি যে আমরা এই বারোটা পঞ্চাশ তিপান্ন দেখুন এই এই জোনটা যখন ব্রেকডাউন দেয় তখন আমরা নিই এবং সেখানে দেখিয়েওছি যে তিনশো ছেষট্টি থেকে চারশো বারোটারও লেভেল অবধি আমরা পাই তারপরে আর সেইভাবে যেটা হয় এখান থেকে আমার মনে হয়েছিল যে এইটা যখন ব্রেকডাউন দেয় তারপরে এই যখন ওঠে আমি এখানে এসে আবার পিই নিই কিন্তু পুরোটা এটা ট্র্যাপ খেয়ে যায় এবং বেশ বড় কোয়ান্টিটিতে নিই কারণ আমার মনে হয় এখনও যে এই জায়গাটা বাকি আছে এই জায়গা অবধি আসতে পারে তো সেই জায়গা অবধি আসেনি ফলে এখানে একটা আমার বেশ বড় রকম লস হয় প্রথম লস আমার এইটা সেকেন্ড লস দেখুন তারপরে বলি তারপরে যখন এটা উঠতে শুরু করে সেই জায়গাতে আমি এই জায়গাতে একটা আমি সি ট্রেডের কথা ভাবি যেটা এই ক্যান্ডেলে একদম এত দূর অব্দি নেমে আসে তারপরে সেখান থেকে উঠতে শুরু করে তো যাই হোক কোথাও গিয়ে আমি ভয়ে বেরিয়ে যাই যে না এই সাপোর্টটা যদি আবারও ভাঙে তাহলে হয়তো বা আমি এটা ভুল ডিসিশন নিলাম তো এখান থেকে পড়তে পারে এই দুটো ট্রেডের পরে আর কোনো ট্রেড করতে ইচ্ছে যায়নি কারণ ততক্ষণকে আমার অলরেডি প্রায় দশ বারো হাজার এগারো বারো হাজার টাকা লস হয়ে গেছে তো মানে প্রফিট তো সকালের গেছেই গেছে আর প্রফিট যেহেতু খুবই কম ছিল আমার মনে হয় ওই চার পাঁচ হাজার টাকার মতন প্রফিট ছিল তো সেই প্রফিটটা অলরেডি চলে যায় তো যাই হোক দেখুন প্রফিট গেছে সেটাও কোনো ব্যাপার না লস হয়েছে সেটাও ব্যাপার না মার্কেট শিক্ষা দিয়েছে যে কোথাও গিয়ে আমার ডিসিপ্লিন কোথাও আমি ব্রেক করেছি কারণ এই জোনটাই প্রফিটটা হওয়ার পরে যখন এইটাতে প্রফিট হয়ে গেছিলো সেখানে আমার ক্লোজ করে দেওয়া উচিত যেটা আমি বেসিক্যালি করি ম্যাক্সিমাম টাইমে কিন্তু সেইটা আজকে আমি ডিসিপ্লিনকে নিজের ব্রেক করেছি তো তার ফলনস্বরূপ আমার লস হয়েছে তাই ফার্স্ট ডিসিপ্লিন আমরা যেটা বারবার বারবার বলি দেখুন ডিসিপ্লিন থাকা কিন্তু ভীষণ পরিমাণে জরুরি সেকেন্ড হচ্ছে বায়াসনেসকে কন্ট্রোল করা আপনারা যত বেশি বায়াসনেস কে কন্ট্রোল করতে পারবেন তত ভালো কাজ করতে পারবেন কেন বলছি আমার যদি মনে হচ্ছিল যে এই জোনটা থেকে হয়তোবা সে উঠে যাবে যদি আমি এই জোনটা ভাবতাম যে না এটা ব্রেক করতে পারে তাহলে হয়তো হয়তোবা মার্কেটটা অন রেখে একটু দেখতাম এই আজকে কোথাও গিয়ে আমার একটু বায়াসনেস কাজ করেছে না মার্কেট হয় উপরের দিকে যাবে দেখুন কখনো কখনো আবারও বলছি আপনাদের শেখানো বা আপনারা দেখবেন সেই ডিসিপ্লিন মেনটেন করছেন দিন ছোট্ট জিনিসে ঠিক ওই জিমে যাওয়ার মতো আর কি একটা লোভ হয়েছে ঠিক আছে ও আজকের দিনটা একটু খেয়ে নি তো সেই লোভে পাপ পাপে মৃত্যু সেই ব্যাপারটাই আজকে আমার সাথে ঘটেছে এবং সেই ব্যাপারের জন্য এত বড় লস যাই হোক বড় ছোট সেটা পরের কথা ব্যাপারটা হচ্ছে লসটা তো হয়েছে প্রফিট থেকে চলে গেল একটা দিনের টোটাল প্রফিট বা দিনের মানে আমি যদি কাল আজ মনে করি তো বেশ একটা দিনের প্রফিট তো চলেই গেছে সেই জায়গাতে দেখা যাক আমরা সোমবার কিভাবে সেটাকে পুরোপুরি কভার আপ করতে পারি পরপর দুদিন লস যেটা আমার জীবনে খুব কমবার ঘটেছে তো মানে ট্রেডিং জীবনে আর কি এটা খুব কমবার ঘটেছে তো দেখা যাক আমরা সোমবার সেটাকে রিকভার করতে পারি না এবং আপনাদের সাথে সেখানে শেয়ার করব এবং দেখুন এখানে প্রফিট হয়নি এমন না দশ পয়েন্ট বারো পয়েন্টের প্রফিট যেগুলো আমরা প্রফিট নিই না ফলে আমার লসটা হয় এমন না কারণ এইটা দেখুন একটা অভ্যেস আমি তাই ওখানে দেখবেন কখনো কখনো দেড়শো দুশো পয়েন্ট অবধি ক্যাপচার করতে পারি বলবেন স্যার আপনি তো প্রফিট বুক করে নিতে পারতেন এখন ঘটনা হচ্ছে কি দশ বারো পয়েন্ট বা কুড়ি পয়েন্টে খুব একটা বেশি আমি প্রফিট স্বাচ্ছন্দ্য বোধ করি না যারা আমার সাথে ট্রেড করে তারা প্রত্যেকেই জানে যে আমি মিনিমাম আমার ট্রেডের প্রফিট থাকে যে তিরিশ পয়েন্ট আমার মিনিমাম ট্রেডে চাই তবে আমি সেই ট্রেডে ঢুকবো নইলে ঢুকবো না মানে আমার কাছে সেই পারসেপশনটা থাকতে হবে যে হ্যাঁ আমি এই ট্রেডটাই ঢুকছি মানে এটা আমার তিরিশ পয়েন্ট দিতে হবে তো সেই অনুযায়ী যাই হোক ছিল না তাই আজকে এই লসটা হয়েছে তো আজকে সেইভাবে মার্কেটও কোথাও গিয়ে একটা পুরোপুরি যদি দেখেন মানে যেন সাইড বেস একটা মার্কেট চলে গেছে মানে এত বড় র্যালির পরে মার্কেটও সাইড বেস সেটাও বলবো না আমি এই র্যালিগুলোকে মিস করেছি জাস্ট তো সেটা আমারই দোষ সেই জায়গাতে মার্কেটে আপনাকে জাস্ট বুঝে নিতে হবে যে কোন জায়গাটা আপনার দোষ কোন জায়গাটা আপনার ভুল এই ভুলগুলোকে জাস্ট রেক্টিফাই করা এমন না প্রত্যেকটা বড় ট্রেডারেরও ওয়ারেন অ্যান্ডেডের জীবনে শেষ জীবনে এসেও তিনি ভুল করেছেন বিজনেসের ক্ষেত্রে শেষ জীবনেও আমাদের প্রচুর জিনিস ভুল হয় জীবনটাই এরকম জীবনে এক্সপিরিয়েন্স যতই হোক দেখবেন অনেক কিছু জীবনে আমরা ভুল করে বসি এবং ভুল কে কত কম করছি ঠিক কে কত বেশি করছি তার উপর ডিপেন্ড করছে আপনি কত বড় ট্রেডার ওয়ারেন বাফেট প্রফিট সাহ নইলে কখনো পেটিএম নাই পেটিএম এর মতন শেয়ারকে তার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট করে ফেলেছিল সেখানে আমরা পেটিএমকে সময় ঠিক বলেছি তার মানে এটা না যে ওয়ারেন এন্ড প্রাফিট চেয়ে আমি ভালো ট্রেডার বা ভালো কিছু বুঝি সেটাও তো হতে পারে না তো এই ব্যাপারগুলো এগুলো মার্কেটের নিয়ম দেখুন মার্কেট এমনই একটা জিনিস এখানে ডিসিপ্লিন অনেক কিছু জিনিস একসাথে কাজ করে তো আপনি যার কাছ থেকে শিখছেন আমার কাছে একটাই কথা সে যেন অন্তত আপনার সাথে একটা মানে প্রপার বজায় থাকে এবং ট্রান্সপেরেন্সি বজায় থাকে যেটা আমি আপনাদের সাথে রাখার চেষ্টা করি এখানে এবং কতজন রাখার চেষ্টা করে সেটাও একটা ব্যাপার যে লসটা হলে লসটা বলতে জানতে হয় সেটা টিচার হোক বা স্টুডেন্ট হোক লস হয়েছে পার্ট অফ গেম আবার বলছি লস পার্ট অফ গেম এইটাকে মানতে শিখুন এখানে এসে অনেকেই এই আপনারা কিছু হয়তো ভুল কমেন্ট করে যান বলেই অনেক টিচার সেই জায়গাতে হয়তো আমার কিছু এসেই যাবে না আপনার কথাতে কারণ আমি জানি আমি কি ধরনের ট্রেডার বা আমি কী ধরনের কি পারি কারণ প্রফিট দেখাতে আমি পছন্দই করি না কেউ ধরুন প্রফিট দেখাতে শুরু করেছে ফলে যেটা হচ্ছে তার ক্ষেত্রে সে কোথাও গিয়ে একটা জিনিস মনে করে যে আমার এত টাকা প্রফিট আমি সবার টিচার আমার ভুল হতে পারে না এই ফলে সে ভয়ই দেখাতে পারে না আমি অনেক না ইউটিউবারের কথাই বলছে আমি বুঝতে পারি ব্যাপারগুলো যখন তাদের ভিডিও দেখি তারা যখন কোনো জালিয়াতি করে বসে কিন্তু মানুষ হিসাবে সে হয়তো খারাপ না মানে আমিও একজনের ইউটিউবের ভিডিও দেখতাম পরে জেনেছিলাম যে এত কোটি টাকার তিনি লস খেয়েছিলেন তার মানে আমার এটা কখনোই মনে হয়নি যে উনি খারাপ টিচার আমার সব সময় মনে হয়েছে যে না ওনার মধ্যে ক্যাপাবিলিটি আছে কোথাও গিয়ে হয়েছে আর এই জিনিস পার্ট অফ গেম হতেই পারে তো ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই যাই হোক ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই আর ছড়িয়ে আর ট্রেডিং করুন লভ হোক লস হোক ট্রেডিং এর মধ্যে থাকুন আজ না হলেও কাল এমন বড় সাকসেস আসবে যেটাকে এই ছোট্ট ছোট্ট লস একটা দিন পূরণ একটা দিনে আপনার পূরণ করে দেবে তো সেক্ষেত্রে ট্রেডিংটাকে একদম ভোলা যাবেন ওকে তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই